আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 10 আবহাওয়া ও জলবায়ু, এই অধ্যায়টির পঞ্চম ভাগ জলবায়ু। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম দৈনন্দিন আবহাওয়া সম্পর্কে, আবহাওয়া পর্যবেক্ষণ সম্পর্কে, আমরা আরও শিখেছিলাম মেঘ ও বৃষ্টি সম্পর্কে এবং আমাদের জীবনে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে। আজ আমরা জানব জলবায়ু সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমেই তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, জলবায়ু কি? বন্ধুরা তোমরা কি জানো জলবায়ু কি? আবহাওয়ার পরিবর্তন হচ্ছে জলবায়ু। আজ আমরা এ বিষয়ে বিস্তারিত জানব। বন্ধুরা লক্ষ্য করো, এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে ছকে তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে এই কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয় পৃথিবীর তাপমাত্রার বিন্যাস। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা তোমাদের প্রথম কাজ কি, এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে রয়েছে দেশ, অর্থাৎ যেই দেশে আমরা মানচিত্রে যে দেশটি দেখতে পাব সেই দেশটি এখানে আমরা লিখব, এবং পাশে রয়েছে গড় তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তা উল্লেখ করতে হবে। তোমরা এই ছবিটি লক্ষ্য করো, এখানে বিভিন্ন দেশের তাপমাত্রা দেয়া আছে। এখানে বিভিন্ন রং দ্বারা চিহ্নিত করা হয়েছে কোন দেশের তাপমাত্রা কেমন। দুই, নিচের ছবিতে পৃথিবীর বিভিন্ন স্থানে গড় তাপমাত্রার বিন্যাস দেখানো হয়েছে। বন্ধুরা তোমরা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্থানের তাপমাত্রা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে কি, বিভিন্ন স্থানে গড় তাপমাত্রার বিন্যাস দেখানো হয়েছে। কাজ তিন, ছবিটি লক্ষ্য করি এবং পৃথিবীর বিভিন্ন স্থানের তাপমাত্রা সম্পর্কিত তথ্য ছকে লিখি। বন্ধুরা এবার তোমাদের কাজ কি, তোমরা ছবিটি ভালোভাবে লক্ষ্য করবে এবং দেখতে পাবে এখানে দেশের বিভিন্ন স্থানের, পৃথিবীর বিভিন্ন স্থানের তাপমাত্রা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়া আছে। এখানে দেখা যাচ্ছে ঢাকার তাপমাত্রা কেমন এবং মস্কো অথবা নিউ ইয়র্ক সিটির তাপমাত্রা কেমন, এখানে বিভিন্ন রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। তোমরা এই ছবিটি লক্ষ্য করবে এবং পৃথিবীর বিভিন্ন স্থানের তাপমাত্রা সম্পর্কিত সকল তথ্য এই ছকটিতে লিখবে, যে ছকটি প্রথমেই তোমরা তোমাদের নিজেদের খাতায় এঁকেছিলে। কাজ চার, কাজ শ্রেণীর সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমাদের কাজ কি, নিজেদের কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং এ বিষয়ে আরও বিস্তারিত জ্ঞান লাভ করবে। বন্ধুরা এই কাজটির উপর ভিত্তি করে এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। জলবায়ু, আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত। এখানে বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে। রাশিয়া মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল জলবায়ু বলতে পারি। বন্ধুরা লক্ষ্য করো, এখানে ঢাকা ও মস্কোর মাসিক ও বার্ষিক গড় তাপমাত্রা দেয়া আছে। কোন নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের ওপর নির্ভর করে অক্ষাংশ থেকে বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্ব। বিষুবরেখার নিকট সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোনো স্থান সবচেয়ে বেশি গরম হয়। ভূপৃষ্ঠ অর্ধবৃত্তাকার, এই বিষুবরেখা থেকে দূরবর্তী স্থান সূর্য কিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হয়, ফলে এই সকল স্থান অপেক্ষাকৃত শীতল। অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে।
বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, প্রথমে আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, অর্থাৎ প্রতিদিনই আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে। তবে আবহাওয়া পরিবর্তনের একটি ধারা রয়েছে এবং আবহাওয়া পরিবর্তনের যেই ধারাটি সেই ধারাটি হচ্ছে জলবায়ু। বন্ধুরা আমাদের আজকের পাঠ কিন্তু জলবায়ু সম্পর্কে ছিল, তাহলে আমরা প্রথমে জেনে গেলাম জলবায়ু কি, আবহাওয়া পরিবর্তনের ধারাই হচ্ছে জলবায়ু। এবং জলবায়ুটা কি, জলবায়ু হচ্ছে কোন স্থানে অনেক বছরের যে আবহাওয়া সেই আবহাওয়ার একটি গড় অবস্থা, তাই হচ্ছে জলবায়ু। এবং বাংলাদেশে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, সেই হিসেবে বলা যায় বাংলাদেশের জলবায়ু হচ্ছে উষ্ণ ও আর্দ্র। অপরদিকে রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত এবং এই এইখানে কি হয়, বছরের বেশিরভাগ সময় কি হয়, খুব ঠান্ডা থাকে। এবং বলা হয়েছে রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাংলাদেশে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বলা যায় রাশিয়ার মস্কোর জলবায়ু হচ্ছে শীতল জলবায়ু। এবং আরো বলা হয়েছে কোনো নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের ওপর নির্ভর করে। অক্ষাংশ হলো কি, বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্ব। আমরা অক্ষাংশ সম্পর্কে জানলাম, অক্ষাংশ কি, বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্ব। এবং বিষুবরেখা হচ্ছে নিকট সূর্য কিরণভাবে খাড়াভাবে কিরণ দেয়, ফলে কি হয়, বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠে কোনো স্থান সবচেয়ে বেশি গরম হয়। অর্থাৎ বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের যে স্থানটি থাকে তা কি হয়, বেশি গরম হয়। এবং ভূপৃষ্ঠ কি, অর্ধ বৃত্তাকার। এখানে কি বলা হয়েছে, ভূপৃষ্ঠ যেহেতু অর্ধবৃত্তাকার তাই বিষুবরেখা থেকে দূরবর্তী স্থান সূর্য কিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হয়, ফলে এই সকল স্থান অপেক্ষাকৃত শীতল হয়। সর্বোপরি আমরা জানতে পারি অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে। বন্ধুরা আমরা জানলাম কি সম্পর্কে, আমরা জানলাম জলবায়ু সম্পর্কে এবং অক্ষাংশ ও জলবায়ু সম্পর্কে। এবার আমরা জানব বাংলাদেশের জলবায়ু সম্পর্কে। বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই 6টি ঋতু রয়েছে। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল, এটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল, শরতের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস হেমন্তকাল, এটি ফসল ঘরে তোলার ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল, এই সময় বাংলাদেশে ঠান্ডা অনুভব হয়। ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল, এই সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে। এটি বাংলাদেশের জলবায়ু কাঠামো। বছরের পর বছর ধরে আমরা এই ধরনের আবহাওয়াই দেখে আসছি। বন্ধুরা লক্ষ্য করো, বাংলাদেশের 6টি ঋতুর কথা বলা হয়েছে। আমরা জানি বাংলাদেশের ঋতু হচ্ছে 6টি, যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি বছরের প্রথম 2 মাস অর্থাৎ বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল এবং বছরের সবচেয়ে উষ্ণ ঋতু। অতঃপর আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, এ সময় কি হয়, প্রচুর বৃষ্টি হয়। এবং ভাদ্র ও আশ্বিন হচ্ছে শরৎকাল, শরৎকালে কি হয়, নীল আকাশে সাদা মেঘ ভেসে যেতে দেখা যায়। অতঃপর কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস হচ্ছে হেমন্তকাল, এটি হচ্ছে ফসল ঘরে তোলার ঋতু। অতঃপর পৌষ ও মাঘ এই 2 মাস হচ্ছে শীতকাল এবং এই সময় কি হয়, বাংলাদেশের তাপমাত্রা খুব শীতল থাকে, ঠান্ডা থাকে, তখন আমাদের ঠান্ডা অনুভব হয়। অতঃপর ফাল্গুন ও চৈত্র এই সময় কি হয়, শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে। এটি হচ্ছে মূলত বাংলাদেশের জলবায়ুর কাঠামো এবং আমরা বছরের পর বছর এই ধরনের আবহাওয়াই দেখে আসছি।
বাংলাদেশের ঋতুগুলো উত্তর গোলার্ধের অন্যান্য দেশ থেকে ভিন্ন। অন্যান্য দেশগুলোতে মাত্র 4টি ঋতু রয়েছে, যেমন জুন থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শরৎকাল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল এবং মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত বসন্তকাল। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, বাংলাদেশের ঋতুগুলো উত্তর গোলার্ধের অন্যান্য দেশ থেকে ভিন্ন হয়ে থাকে, কারণ অন্যান্য দেশগুলোতে ঋতু কয়টি? অন্যান্য দেশগুলোতে ঋতু হচ্ছে মাত্র 4টি। তা হচ্ছে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত শরৎকাল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হচ্ছে শীতকাল এবং মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত বসন্তকাল। তাহলে কি অন্যান্য দেশগুলোর ঋতু বাংলাদেশের ঋতু থেকে ভিন্ন? বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম জলবায়ু সম্পর্কে, অক্ষাংশ এবং বিষুবরেখা সম্পর্কে, বাংলাদেশের জলবায়ু সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।